আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। হঠাৎ নেতাকর্মী শূন্য নয়াপল্টন কার্যালয়, ব্যাপক পুলিশ মোতায়েন, গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে বিএনপি। আজকের আয়োজনে আরো যা থাকছে, কাল মহাসমাবেশ, আজ বিএনপির সঙ্গে পিটার হাঁসের বৈঠক, থাকছে হিরো আলমকে নিয়ে বিবৃতি, ১৩ দেশের দূতকে ডেকে অসন্তোষের কথা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়, সর্বশেষ বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগের তিন সংগঠন। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। হঠাৎ নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বুধবার বিকেলের পর থেকে ফাঁকা হতে শুরু করে দলীয় কার্যালয়। মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনভর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজারো নেতাকর্মীদের ভিড় ছিল। তাদের মধ্যে অধিকাংশ ঢাকার বাইরের জেলা থেকে নেতাকর্মী সন্ধ্যা ৬:৩০টার দিকে কার্যালয়ের দুই পাশে রাস্তায় দুটি জলকামান ও একটি রায়ট কার দাঁড় করিয়ে রাখে পুলিশ। কার্যালয়ের তিন পাশে ১.৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করে। সরেজমিনে দেখা যায়, বিএনপির কার্যালয়ের দক্ষিণ পাশে পল্টন জামে মসজিদের সামনে পুলিশ সদস্যদের একটি দল অবস্থান করে। সেখানে একটি জলকামান দেখা যায়। কার্যালয়ের উত্তর পাশে পুলিশের আরেকটি দল অবস্থান নেয়। সেখানেও একটি জলকামান ও একটি রায়ট কার রাখে। কার্যালয়ের উল্টো দিকের রাস্তায় পুলিশ সদস্যদের আরেকটি দল অবস্থান করে। দলের কার্যালয়ের আশপাশের দোকানপাট বন্ধ দেখা যায়। এ সময় পুলিশ হ্যান্ড মাইকে নেতাকর্মীদের কার্যালয়ের ভেতর ও সামনে থেকে সরে যেতে অনুরোধ করে। কার্যালয়ের ভেতরে থাকা সিনিয়র নেতারাও পুলিশকে সহযোগিতা করতে দেখা যায়। পরে হঠাৎ করে অনেকটা শূন্য হয়ে যায় নয়াপল্টন কার্যালয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কয়েকজন ছাড়া সব নেতাকর্মী দ্রুত কার্যালয় ছেড়ে চলে যান। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন মিয়া বলেন, যেহেতু বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এর আগে কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠক হয়, এতে ভার্চুয়ালি অংশ নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই বৈঠকে মহাসমাবেশের স্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলটি। বৈঠকে স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য গোলাপবাগে সমাবেশ না করার বিষয়ে মতে। মহাসমাবেশের জন্য বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল, তবে তাদের গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ওই দুই জায়গায় অনুমতি না পাওয়ায় সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন। বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল বৃহস্পতিবার এই মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল, কিন্তু কর্মদিবসের যুক্তি দেখিয়ে তাদের ওই দুই জায়গায় অনুমতি দেয়নি ডিএমপি। তার পরিবর্তে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখনই বিষয়টি নিয়েই বসছে বৈঠক বিএনপির সিনিয়র নেতারা। চলে যাচ্ছি পরের সংবাদে। সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশের ঠিক ২৪ ঘন্টারও কম সময়ের আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাঁসের সঙ্গে বৈঠক করছেন বিএনপি নেতারা। বুধবার সকাল ৬:৮টার দিকে এই বৈঠকটি শুরু হয় এবং শেষ হয় সকাল ১০টার দিকে। দেড় ঘন্টা ব্যাপী এই বৈঠকটি গুলশানের আমেরিকান ক্লাবে অনুষ্ঠিত হয়। বিএনপি সমাবেশের আগের দিন পিটার হাঁসের এই বৈঠকে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কি কথা হলো পিটার হাঁসের সঙ্গে? তিনি কি কোনো পরামর্শ দিয়েছেন, নাকি বিএনপির পক্ষ থেকে কোনো কিছু জানাতে এই বৈঠক? বিষয়টি নিয়ে মুখ খোলেনি বিএনপির কেউ। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম উপস্থিত ছিলেন বলে একটি সূত্র জানায়। উল্লেখ্য, বিএনপি মহাসমাবেশের জন্য নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চেয়েছিল বিএনপির কাছে, তবে জনভোগান্তির কথা বিবেচনা করে বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। চলে যাচ্ছি পরের সংবাদে। ঢাকার ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেয় ১৩ বিদেশি দূতকে ডেকে অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া পশ্চিমা দেশগুলোর দূতদের ব্রিফ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকার যেসব দূতাবাস গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছিল
তাদের দূতদের আমরা ডেকেছিলাম, তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা অসন্তোষ প্রকাশ করেছি। আমরা বলেছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না। প্রতিমন্ত্রী বলেন ওই ঘটনায় নির্বাচন কমিশন এবং সরকার ত্বরিত ও আইনানুগ ব্যবস্থা নিয়েছে। 19 জুলাই দূতদের বিবৃতি দেওয়ার অনেক আগে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছিল। আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরেও এই দূতরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন যা অযাচিত ও অপ্রয়োজনীয়। যে দ্রুততা ও গুরুত্বের সঙ্গে বিচ্ছিন্ন ঘটনাটির সমালোচনা তারা করেছেন, সেই গুরুত্ব ও দ্রুততার সঙ্গে কিন্তু তারা সরকারের গৃহীত তাৎক্ষণিক ও ত্বরিত আইনানুগ ব্যবস্থাকে মূল্যায়ন করেননি। তাই যৌথ বিবৃতিটির বস্তুনিষ্ঠতা ও উদ্দেশ্য নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায়। শাহরিয়ার আলম বলেন যৌথ বিবৃতিটি ঘটনা প্রবাহের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে যথাসময়ের আগে থেকেই তড়িঘড়ি করে অপরিণতভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি আমাদের আজকের আলোচনার পর তারা সেটি নিশ্চয়ই উপলব্ধি করবেন এবং ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিফিং এ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দূত উপস্থিত ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ অনুমতি পায়নি আওয়ামী লীগের ভাতৃ প্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি দেয়নি বিএনপি, এজন্য আমরা বিকল্প হিসেবে জিমনেশিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি। জানা গেছে শুরুতে মৌখিকভাবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে নিষেধ করা হয়। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলেন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে আমাদের মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল, সে অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছি। এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাস্তা সমাবেশ না করার জন্য, আমরা সেটা মেনে নিয়েছি। এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছিল। শান্তি সমাবেশে ক্ষমতাসীনরা জনসমুদ্রের প্রত্যাশা করছেন। তিন সংগঠনের এই সমাবেশে কয়েক লাখ নেতাকর্মীকে টানা টার্গেট রয়েছে। ঢাকা বিভাগের সব জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় আসতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলা থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমপক্ষে শতাধিক বাস ছেড়ে আসবে ঢাকা মহাসমাবেশের উদ্দেশ্যে। বাসগুলো যাতে নেতাকর্মী দ্বারা ভর্তি থাকে এ ব্যাপারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা বিভাগ ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসবেন। বিএনপি নেতাকর্মীরা যাতে রাজধানীর কোনো স্থানে অবস্থান নিতে না পারেন সেজন্য মহানগরের প্রতিটি ওয়ার্ডে পাহারায় থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।